আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ হওয়ার আরেকটি নিদর্শন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার পাশে আমার যে বোনটিকে দেখতে পাচ্ছেন, আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি হয়েছিলেন প্রায় গত 18 দিন আগে। আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন আমার এই বোনটি। যখন ভর্তি হয়েছেন অসম্ভব রকম যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। ওনার যে রোগটি, সেই রোগটির নাম হচ্ছে এভিয়ান। যে রোগটার সাথে আসলে এখন আমরা অনেকেই পরিচিত, যেটা গত কয়েক বছর আগে আসলে আমাদের অনেকেই আমরা এই রোগটা সম্পর্কে আমরা জানতাম না। সো এভিয়ান মানে আমাদের অনেকের এই ধারণা থাকে যে অপারেশন করে ফেলতে হবে, হিপ রিপ্লেস করতে হবে। দর্শক, হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে এর অল্টারনেট কিছু চিকিৎসাও আছে, তার একটি নিদর্শন আজকে আপনাদেরকে দেখাবো। আসেন দর্শক, কথা বলে আমার এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আগে থেকে তো আমি অনেক 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 খুশি, অনেক ভালো, সুস্থ আছি। কত বছর পরে এইভাবে বলতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি? প্রায় 6 বছর আগে এরকম মানে ভালোই ছিলাম। 6 বছর পরে হঠাৎ করে দেখি তীব্র ব্যথা থেকে ব্যথা ব্যথা, অনেক ডক্টর প্রায় 20টারও বেশি দেখাইছি। এরপরে বিয়ে হয়েছে, তাও অনেক প্রবলেম, ব্যথা ব্যথার জন্য মানে অনেক প্রবলেম হয়ে গেছে। আমার হাজবেন্ড বাইরে চলে গেছে, এরপর বলতেছে ভালো ট্রিটমেন্ট করো। এখানে 3টা হসপিটাল দেখাইছি, সবাই অপারেশন, কিন্তু এই বয়সে অপারেশন কেমন জানি না, ওইটা নিতে চাইতেছি না। পরে ভিডিও দেখার পর শফিউল্লাহ স্যারের একটা ভিডিও দেখছি, বলতেছে যে আমি ওইখানে ট্রিটমেন্ট করি। সবার থেকে বেশি সাপোর্ট ছিল আমার হাজবেন্ডের, উনি বলতেছে যে তুমি যাও দেখো কি হয়, ভালো করার মালিক তো আল্লাহ। পরে ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর 2 মাস পর ভর্তি হয়েছি। প্রথম দিন আমি যেমন ছিলাম, এখন অনেক অনেক বেশি খুশি, অনেক বেশি সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনি যখন প্রথম এসেছিলেন আমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন, আমরা একটু দর্শক সেই ভিডিওটা একটু দেখে আসবো। সেখানে উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি উনি কি অবস্থায় আমরা ওনাকে রিসিভ করেছি। আসুন দর্শক সেটা একটু দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম, আমি সুমি, ফেনী থেকে আসছি। ভিডিও দেখে এভিয়ানের প্রবলেম, আমার বয়স 27 বছর, এই আজকে 6 বছর হয়ে গেছে। প্রথমে আমি একটু হোঁচট খাইছিলাম, এরপরে অনেক ডক্টর দেখাইছি। ডক্টর দেখানোর পরে কোনো ডক্টর কোনো সলিউশন দিতে পারে নাই যে না তুমি ভালো হয়ে যাবে, কয়েকটা ব্যথার ওষুধ খাও। খেতে খেতে প্রায় 1-2 বছর হয়ে গেছে, এরপরে বিয়েও হয়ে গেছে, এরপরে তো প্রবলেম আরও ধীরে ধীরে বাড়তেছে, কোনো কাজ স্বাভাবিকভাবে করতে পারতেছি না, মানে ব্যথাটা আছে। এরপরে তো সবাই মানে কেন ডক্টর দেখাও, ডক্টর প্রায় 20-25টা ডক্টরের বেশি দেখাইছি। এরপরে ঢাকাতে আসলাম, এরপরে একদিন ভিডিও দেখছি শফিউল্লাহ প্রধান স্যারের, তখন আমার অনেক ভালো লাগছে। ভিডিওগুলো দেখার পরে বলতেছি যে শেষবার একটু ট্রাই করে দেখি কি অবস্থা, ভালো হয় কি না। তখন এরপরে তো দেখাইছি, ওনারও অপারেশন বলতেছে, এখন বয়স অনুযায়ী এই বয়সে যদি অপারেশনটা করি তখন তো ভবিষ্যতে অনেক প্রবলেম। তখন আমার হাজবেন্ডও বলতেছে না টাকায় টাকা যাবে, কিন্তু এটা তো কাটাছিটা করলে প্রবলেম আরও বেড়ে যেতে পারে, তুমি ওইখানে যাও ডিপিআরসি হসপিটালে। এরপরে এখানে আসার পরে স্যার আমাকে দেখার পর বলতেছে না বয়স কম, তুমি অপারেশন করতে হবে না, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে, তোমার এই ব্রেনের প্রবলেম আছে। এখন আজকে আমি প্রথম দিন ভালো লাগছে, থেরাপিটা নিছি, বাকিটা আল্লাহর উপর নির্ভর, এত আমি ভালো হয়ে যেতে পারি এই আশা নিয়ে আসি। এখন যেখানে গেছি স্কুলে কলেজে বলেন সোজা করে হাঁটতে পারি না, হাঁটার সময় এটা স্বাভাবিক থাকে না, একটু বাঁকা করে হাঁটতে হয়, আর ওজন ভারী কিছু নিতেই পারি না, ভারী কিছু না পসিবল হয় না, কাজ করতে অনেক অসুবিধা, প্রবলেম। ব্যথা যখন উঠে তখন অনেক ব্যথা করে, আর ব্যথা তো সাথে সাথে উঠে না, একটু পর পর উঠে, আর আপনি কাজ করার সময় বেশি, এখন সংসার তো অনেক কাজই থাকে না, কাজ করার সময় মানে কষ্টটা আরও বেড়ে যায়, ব্যথা হয়, একটু একটু ব্যথা করে, এটাই প্রবলেম। এটা অনেক মানে এই লাইফে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এটার জন্য। দর্শক দেখলেন তো কতটুকু খারাপ একটা অবস্থায় উনি ভর্তি হয়েছেন। এই যে আপনি বলেছেন যে মানে আপনি হাঁটতে পারতেন না, বসলে উঠতে পারতেন না, বা দাঁড়ানো অবস্থা থেকে বসতে গেলে খুব কষ্ট হতো, হাঁটা চলায় প্রচণ্ড কষ্ট, মানে লাইফ একরকম স্থবির হয়ে গিয়েছিল, জীবন প্রায় থেমে গিয়েছিল, এবং সেলফ কনফিডেন্স বলতে যে একটা জিনিস আছে সেটা আপনি টোটালি হারিয়ে ফেলেছিলেন। কেমন লাগতো ওই সময়টাতে যখন দেখছেন যে একের পর এক চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছেন না, ডক্টররাও আপনাকে এরকম আশানুরূপ কিছু বলতে পারছে না, যেখানে যাচ্ছেন বলছেন যে অপারেশনের কথা, এবং অপারেশন করলেও যে সেটা সাকসেসফুল হবে এরকম কোনো আপনাকে ভরসা দিতে পারছিল না,
সো কেমন লাগতো এই সময়টাতে? তখন অনেক কষ্ট পাইতাম, প্রতিদিন রাতে তো ঘুমানোর সময় ব্যথা, তার মধ্যে ফ্যামিলির তো বলতে পারতেছি না কিছু না, ব্যথাটা কোনোভাবে সারতো না, একটু ওষুধ খেলে ভালো লাগতো, পরে আবার শুরু হইতো, কিন্তু ব্যথা অপারেশন তো ব্যথার জন্য করলে তখন পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে না, এই জন্য বলতেছি যে না, আমি এমন কিছু করব যেটা আমার জিনিসটাও থাকবে কিন্তু ব্যথাটা নিরাময় হবে। পরে এখানে আসার পর তো আমি আজকে 18 দিন, আমার অনেক ভালো লাগতেছে, আর আমার থেরাপিস্ট তো অনেক 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 বেশি ভালো, উনি আমাকে অনেক বোনের মতো, অনেক যখনই আমি কান্নাকাটি করতাম বা থেরাপিগুলো নিতে পারতাম না, ভয় পাইতাম, তখন উনি আমার অনেক, সবাই অনেক হেল্প করছে, সবাই মানে আমাকে অনেক টেক কেয়ার করছে, এই জন্য মনে হয় যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখন একের পর এক চিকিৎসা করছেন, দেখছেন ভালো হচ্ছে না, রাতের পর রাত কান্না করছেন, একা একা কাটাচ্ছেন, পুরো জীবনটা একাকিত্বে চলে আসছিল, ওই সময় তো আপনার ফ্যামিলির সাপোর্ট কেমন পেয়েছেন? আপনি কিন্তু কিছুদিন আগে বলেছেন যে আপনার হাজবেন্ডের সাপোর্ট আপনি অনেক বেশি পেয়েছেন। ফ্যামিলি বলতে, ফ্যামিলির আর্থিক অবস্থা এত বেশি না থাকলেও আমার হাজবেন্ডের মোটামুটি যাই ছিল, উনি কিন্তু পুরোপুরি দেওয়ার চেষ্টা করছে যে আরো বেশি দিন যদি তোমার থাকা লাগে থাকো, তুমি পুরো ট্রিটমেন্টটা নাও, কিন্তু আমার এখন মনে হয় যে কি আমি পুরোটাই ভালো আছি, হালকা একটু যদিও থাকে ওইটা মানে আমি নিতে পারবো, সমস্যা নেই। এই যে আজকে উনি বলার পরেই আমি রিলিজ হয়েছি, ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলেও ওনার সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো এই যে এক বুক আশা নিয়ে যখন এসেছেন, যখন একটা ভিডিও দেখেছেন, দেখার পরে আসলে আদৌ কি ভালো হবেন কি হবেন না একটা মানে দোদুল্যমান একটা অবস্থায় ছিলেন, এবং চিকিৎসা শুরু হয়ে গেল, ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে না ধীরে ধীরে একটু একটু ডেভেলপ হচ্ছে আপনার, এবং প্রথম কি অবস্থা ছিল? প্রথম দিন ওই যে একটু নার্ভাস ছিলাম না, প্রথম দিন আসছি এই যে ব্যথাটা বেড়ে গেছে, তখন তো বুঝতে পারতাম না, তখন আপু একটু বলতো যে না ব্যথা করবে, আপনাকে সহ্য করতে হবে, দেখেন আপনি ঠিক হয়ে যাবেন, কারণ কোনো কিছু ব্যথা যেহেতু ছিল ওটা তো ধীরে ধীরে ভালো হবে। পরে প্রায় ধরেন 5-6 দিন পরে বুঝতে পারতেছি যে না ব্যথাটা তো কমতেছে, ভালো লাগতেছে, পরে স্যার একটা ইঞ্জেকশন দিছে, এরপরে মানে পুরোপুরি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সো এখন সেই আপনার দাঁড়ানো থেকে বসা, বসা থেকে উঠা, বা এই যে আমার সাথে কিন্তু এখন অনেকক্ষণ আপনি বসে আছেন দীর্ঘ একটা সময়, হাঁটা চলা, সিঁড়ি দিয়ে উঠা নামা কি অবস্থা সেগুলো? আগে তো মানে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বেশিক্ষণ বসলেও ব্যথাটা উঠার সময় মনে হতো যে বেশি করতেছে, উঠলে বসতে পারতাম না, আর হাঁটাটা একটু বাঁকা করেই হাঁটতাম। এখন তো আমি সিঁড়িও বাইতে পারি, দৌড়াইতে পারি, তারপর দাঁড়াইতে পারি অনেকক্ষণ, সবাইকে বলি আমার হাঁটাটা কেমন দেখেন, এখন ঠিক আছে সবকিছু। বাসার সবাইকে কি বলেছেন যে এখন কেমন আছেন? সবাই ফোন দিছে সকাল থেকে, আমার হাজবেন্ডও ফোন দিছে কেমন আছো কি অবস্থা, হ্যাঁ এখন সবাই খুশি, আমিও খুশি আলহামদুলিল্লাহ। সো এই যে দীর্ঘদিন পর, এই যে একটা সুন্দর একটা আনন্দময় একটা সময়, এই যে একটা সুন্দর একটা সময় কাটাচ্ছেন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, যেমন আপনি যদি আগে জানতেন জীবন থেকে এত সুন্দর 6টা বছর আপনার চলে যেত না, হয়তো এতটুকু খারাপ অবস্থা কখনো যেতেন না। সো যারা জানে না তাদের জন্য কি কিছু বলবেন আপনি? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে বলতেছি আমার মতো এভিএন প্রবলেম যাদের আছে তারা অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসবেন, এখানে ট্রিটমেন্ট অনেক ভালো আর থেরাপিস্ট অনেক ভালো, এতটাই ভালো যে আপনার আনন্দ মুহূর্ত সময়ে ব্যথাটা একদম মনে হবে না যে ব্যথা, সবগুলো অনেক ভালোভাবে ট্রিটমেন্ট পাইছি আমি, সফিউল্লাহ স্যারের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, আর আমার থেরাপিস্ট তো অনেক ভালো ছিল, উনি অনেক হেল্প করছে, আমি অনেক জ্বালাইছি সব সহ্য করছে, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন দর্শক। আনন্দ আসলে মাঝে মাঝে এরকম একটা সময় চলে আসে যখন আসলে আমাদের মুখের যে কথা, মুখের যে ভাষা, সেটাতে আসলে সুস্থ আর যে আনন্দ সেটা আসলে প্রকাশ করা কখনোই সম্ভব না। কখনো যদি অসুস্থ থেকে থাকেন এবং সেখান থেকে সুস্থ যখন হই আমরা, আসলে সত্যি মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এরকম একজন দুজন এরকম হাজারো মানুষ আছেন যারা আপনাদের কাছে এসে তাদের এই জীবনের কথাগুলো শেয়ার করেছেন, এই কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, এই মানুষগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনাদের কাছে কিছু তথ্য পৌঁছে দেওয়া। আমাদের ভিতরে অনেকেরই অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, অনেক কিছু আমরা আসলে জানি না, আবার নন প্রফেশনাল অনেক মানুষের কাছ থেকে আমরা অনেক তথ্য পেয়ে আসলে একটু বিভ্রান্ত হই। তাদের জন্য বলছি যে যদি আপনাদের ভিতরে এরকম কোনো পেশেন্ট থাকেন বা রোগী থাকেন দীর্ঘদিন যাবত ব্যথায় আক্রান্ত, বা এভিএন বলেন, পিএলআইটি বলেন, এই ধরনের যত ধরনের সমস্যাগুলো আছে, আমাদের কথা হচ্ছে আপনারা একবার অন্তত আসুন, একবার জানার চেষ্টা করুন যে আপনার সমস্যাটি কি, বা এটা আদৌ অপারেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব কিনা, বা এটার আদৌ চিকিৎসা আছে কিনা, অন্তত সেটা জানুন। আর যখন একবার রোগটা ধরা পড়ে যাবে আপনার চিকিৎসাটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।